একেবারেই ঠিক কথা, কোলাঘাটের ইলিশ, মানে কোলাঘাট মানেই তো কোলাঘাটের ব্যাং, মানে ওই কোলা ব্যাং, এই থুড়ি কোলাঘাটের ইলিশ, ঠিক আছে কোলাঘাটের ইলিশ। সুন্দর রাস্তা দেখুন, গ্রামের রাস্তা, এটা দিয়ে আমরা একটুখানি পেট পুজোর আগে একটুখানি আমরা রাস্তা পুজো করে নিই। আপনারা একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, ভালো লাগবে। কোলাঘাট জায়গাটার প্রাকৃতিক বিনোদনটা একটু হয়ে যাক। আজকে আমরা দক্ষিণেশ্বরের দিক থেকে বম্বে রোড ধরে চলেছি কোলাঘাট। আচ্ছা, আমরা কিন্তু এখন যাব একটুখানি রূপনারায়ণের তীরে, ঠিক ঢুকবো সোনার বাংলা হোটেলের দিকে। কোলাঘাট ব্রিজটা যেখান থেকে শুরু হচ্ছে তার ঠিক আগে, মানে কলকাতার দিক থেকে আসছি তো, তার ঠিক আগে থেকে যে বাঁদিকে যে লেফট টার্নটা হয়ে যাচ্ছে সেটা আমরা সোনার বাংলা বা রূপসী রূপনারায়ণ, এই যে দুটো হোটেল আছে সেই হোটেলের দিকে টার্ন করব, ওখান থেকে আমরা দেখব রূপনারায়ণ নদীকে। আচ্ছা, এখন কিন্তু আমরা কোলাঘাট ব্রিজটাকে ছেড়ে তলা দিয়ে ঢুকে গেলাম। দেখুন কোলাঘাট ব্রিজটা দেখুন ওপরে, এই যে গাড়ি যাচ্ছে, উপরটা হচ্ছে কোলাঘাট ব্রিজের রাস্তা। কোলাঘাট ব্রিজ স্টার্ট হওয়ার ঠিক আগেই কিন্তু আমরা লেফটে ঢুকে গেলাম। লেফটে ঢুকে কি সুন্দর রাস্তা দেখুন, গ্রামের রাস্তা, এটা দিয়ে আমরা একটুখানি জাস্ট একটুখানি আমরা রাস্তা পুজো করে নিই। আপনারা একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখুন, ভালো লাগবে। দুর্দান্ত জায়গাটা লাগছে আমার। আমরা গ্রাম খুঁজি, শহর ছেড়ে বেরিয়ে গ্রাম খুঁজি, এই গ্রাম কিন্তু আমরা এখানে পাচ্ছি। ও, মনে হচ্ছে আমরা সমুদ্রের মোহনাতে দাঁড়িয়ে আছি। ছাড়িয়ে এসে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি সোনার বাংলা হোটেল, সোনার বাংলা। এই হলো সোনার বাংলা, মানে পুরো লোকেশনটা আপনারা বুঝে যাচ্ছেন। এটা হচ্ছে রূপসী রূপনারায়ণ, এখানে সুন্দরভাবে লেখা আছে রূপনারায়ণ, রূপসী রূপনারায়ণ। আজ গন্তব্য আমাদের এখানেই। এটা হচ্ছে এন্ট্রেন্স। হ্যাঁ, এখানে তো কোকোনাট ট্রি তো ভর্তি আছে। নারকেল পাড়তে উঠতাম কোমরে গামছা বেঁধে, ডেসপারেট আমি এখনো। জায়গাটা কিন্তু অপরূপ সুন্দর। জানো না, আমি না কিছু একটা গন্ধ পাচ্ছি এখান থেকে। খাবারের গন্ধ পাচ্ছে তো? হ্যাঁ, খাবারের গন্ধ পাচ্ছি। এবার সোজা গিয়ে আমরা ঢুকছি। বাপ খাবো না হতে পারে? বাপ রে বাপ, তোরটা কি সাইজ রে? এ সাইজ কি বিশাল সাইজ, সবাই শ্বাস খাবে বলছে। সবাইকে শ্বাস দেওয়া যাবে না, একটা শ্বাস পেলে সবাই কেটে খাবো। মিষ্টি জল, তাহলে আমাদের স্টার্টারটা, মানে স্টার্টারটা সারা হয়ে গেল। হোটেলে গিয়ে স্টার্টার স্টার্টার করলে কিন্তু চলবে না, ঠিক আছে? তুমি এমনি কোচি ডাবি রাখো আমি জানি, কারণ তুমি আমাকে এক্সপ্রেস লাইনের বাসে আমি যখন শ্যুট করেছিলাম তখন তুমি আমাকে কোলাঘাটেতে কোচি ডাবি খাইয়েছিলে। আমি বলেছিলাম বুড়ো মানুষ কোচিটাই ভাল লাগে। দেখো নাকলোলা ডাব আছে, কোচি ডাব, ঠিক আছে কোচি দাও, কোচি খাই, বুড়ো হয়ে গেছি তো, কোচির প্রতি একটু লোভ আছে তো। আজকে আমাকে কোচি খাওয়াচ্ছে, যাকে কোচি খাই আর কি করবো। যদি আসেন, নিখিল মান্না ডাব বিক্রি করে, অনেক পুরনো লোক, খুব ভালো সৎ একজন লোক, ঠিকঠাক দামে আপনারা ডাব পাবেন, অবশ্যই কিন্তু এর কাছ থেকে ডাব কিনবেন। আমি কিন্তু বলিনি আমাকে ফাও দিতে, আমার জন্য ফাও চলে এলো। আর একটা কি ফাও, আবার দুটো ফাও, এটা বেশি হয়ে যাচ্ছে। আপনাদের আশীর্বাদে রইলেই আশীর্বাদ।
কোলাঘাট মানেই হচ্ছে ইলিশ, তাই তো? মানে কোলাঘাটের ইলিশ, একেবারেই ঠিক কথা, কোলাঘাটের ইলিশ। মানে কোলাঘাট মানেই তো কোলাঘাটের ব্যাংক, মানে ওই কোলা ব্যাংক, এই থুড়ি কোলাঘাটের ইলিশ। ঠিক আছে, কোলাঘাটের ইলিশ। এটা হচ্ছে রূপসী রূপনারায়ণ, এখানে সুন্দরভাবে লেখা আছে রূপনারায়ণ, রূপসী রূপনারায়ণ। এটা হচ্ছে এন্ট্রেন্স।